রয়েছে কোনো সন্দেহ নাই। এখন আমেরিকার বিরক্তি আমরা সহ্য করতে পারবো আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে আমেরিকার এই বিরক্তির পিছনে আমাদের সরকার দায়ী। একজন লোক একটা বাসায় গিয়ে, উনি একজন রাষ্ট্রদূত, উনি একজনের বাসায় গিয়েছেন, এটা যাওয়ার সম্পূর্ণ এখতিয়ার ওনার আছে, সম্পূর্ণ এখতিয়ার আছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের জানিয়ে যায়নি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে কোথাও যেতে হয়, এরকম কোন নিয়ম নেই, কোনো আইন নেই। পুলিশকে জানাইছে তো? আর তাছাড়া ওনার সঙ্গে তো পুলিশ ছিল, স্থানীয় পুলিশ জানতো, এবং ওনার সঙ্গেও তো পুলিশ আছে, ওনার সঙ্গে বাংলাদেশ পুলিশ আছে না, আছে তো, বাংলাদেশ পুলিশের সঙ্গে গেছে, সবাই জানবে, না জানার কোনো কারণ নেই। তার হচ্ছে বড় কথা, উনি যেতে পারেন, ওনার যাওয়াটা কোনো অন্যায় কাজ নয়। এখন প্রশ্ন হলো যে যাওয়ার পর ওখানে মায়ের কান্না যে হাজির হলো, আমাদের তথ্যমন্ত্রী বলতেছেন যে মায়ের কান্নার যারা গিয়েছিল তাদের স্মারক লিপিটা নিলেই তো হয়ে যেত। আচ্ছা উনি, আপনি আমাকে একটা কথা বলেন তো, ধরেন এই তথ্যমন্ত্রী ছাত্রলীগের একটা সম্মেলনে গেল, ধরা যাক, ওখানে যদি ছাত্র দলের কয়েকজন লোক যে বলে যে ছাত্রলীগের লোকজন বলে আমাদেরকে মারছে, আপনাকে একটা স্মারকলিপি দিতে আসছি, দিতে পারবে? সাথে সাথে দিতে পুলিশ পারবে? ধরে নিয়ে যাবে, ঘটনাটা ঘটনাটা কি আশঙ্কা দাও? করতে আসছে। তো তুমি গেছো একটা অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আলোচনা হবে, ধরেন আপনার বাসায় কেউ একজন বেড়াতে গেল, আমাদের উভয়ের, আমার আপনার দুজনের কমন ফ্রেন্ড, ধরলাম কমন ফ্রেন্ড, আপনার বাসায় বেড়াতে গেল, আমি কিন্তু বাসার সময় যে মিছিল করতে পারবো, আমার বাসায় তুমি কেন গেলে না? এই মায়ের ডাকের যে অনুষ্ঠান প্রোগ্রামটা, মায়ের ডাক যারা আয়োজন করছে, এদের কোন প্রোগ্রামে আপনি কি ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূতকে যেতে দেখছেন? এখন তারা তো ভারত বাংলা থেকে নিয়োগ দূতাবাস করে না। কোন একটা প্রোগ্রামে গেল, এই সরকারের কোন একটা প্রোগ্রামে গেল, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেল, যাই তো, উনি প্রায় যান, ওখানে যদি মায়ের ডাকের লোকজন যায়, ঢুকতে দেবে পুলিশ? তাহলে এখন কোশ্চেনটা হলো কি, তাহলে আমাদের তথ্যমন্ত্রী কি করে বলেন, উনি কি বিবেচনায় বললেন কথাটা যে রাষ্ট্রদূতের উচিত ছিল মায়ের মায়ের কান্নার কাছ থেকে 7.5 কিলোমিটার নেওয়া? এটা কি করে উনি বলেন? যে কোনো ভাবে হোক, হয়তো উনি গিয়েছেন, বাট আমার কোশ্চেনটা হলো কি যে এই সরকারের মন্ত্রীরা আলটিমেটলি মার্কিন রাষ্ট্রদূতকে এবং মার্কিন রাষ্ট্রদূতের কর্মকাণ্ডকে আমাদের সরকারের একদম মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন, এটা হলো গিয়ে সবচেয়ে মানে বেদনার ব্যাপার। এটা দরকার ছিল না কোনো মুখোমুখি দাঁড় করানো, দরকারটা কি? দেখেন মার্কিন রাষ্ট্রদূত কিন্তু রিপ্রেজেন্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রকে, উনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ, উনি এখানে যা কিছু করেন সেটা যুক্তরাষ্ট্রের অনুমোদন এবং নির্দেশনা অনুযায়ী করেন, এই কথাটা মাথায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের অনুমোদন এবং নির্দেশনা অনুযায়ী যেমন করছেন, সেই কাজটাকে যদি আপনি আপনার সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেন তাহলে কি হবে? তাহলে তো আত্মসম্মানের স্বার্থেও তারা আপনার সঙ্গে ওই আচরণটাই করবে। এখন আপনি হয়তো বলবেন আমার কি আসে যায়, যুক্তরাষ্ট্র যদি আমাদেরকে এম্বার্গো দিয়ে দিবে, আমি তো তথ্যমন্ত্রী থাকবোই, আমার কি তথ্যমন্ত্রী পদ থেকে যুক্তরাষ্ট্র সরাতে পারবে? না, সেটা পারবে না, সেটা পারবে না। কিন্তু যুক্তরাষ্ট্র যেটা পারবে ওটাতে ক্ষতিটা আমাদের হবে, আমাদের সাধারণ মানুষদের হবে, আমাদের সাধারণ মানুষদের হবে। ছোট করে বিষয়, আপনি আপনি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে আমি, সেই যে 9/11 হলো 2001 সালের ঘটনা, সেই ঘটনাতে কোথাকার লাদেন সে যে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো, এবং ওই সময়ে মুসলমানদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাবটা কি হয়েছিল? কারণ লাদেন কি আমাদের লোক? আমাদের লোক না, কিন্তু জাস্ট লাদেন যে ধর্ম পালন করে বলে দাবি করে, আমরাও দাবি করি যে আমরাও সেই ধর্মটাই পালন করি, ইসলাম আমাদের ধর্ম, লাদেনের ধর্ম। এখন লাদেনের কারণে কিন্তু আমি ঝামেলা পড়ে যাই, তাই না? আর এটা তো আমাদের সরকার, এই সরকারের আচরণের কারণে কিন্তু আমি ঝামেলা পড়ে যাই। আমেরিকা যুক্তরাষ্ট্র, আমার আপনার প্রচুর আত্মীয় স্বজন আছে, হয়তো আমাদের ছেলে মেয়ে আমেরিকায় যাবে, অথবা আমরাও যেতে চাই কখনো না কখনো, যদি কেউ যাই আমি বেড়াতে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবন্ধকতার মুখে পড়বো, এ কারণটা কিন্তু আমি না, আমার সরকার।